ওয়েলকাম লার্নার্স, আজকে তোমাদের জন্য ইভিএস বা পরিবেশ বিদ্যার 50টা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন অংশে রিসার্চ করে সিটেট প্রশ্ন এবং বিভিন্ন স্টেট লেভেলের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল টেট প্রশ্ন, সমস্ত অংশ থেকে বাছাই করে যেসব অঙ্ক বহুবার পড়ছে বা যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এই গোটা ক্লাসটাতে আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের অ্যাসপেক্টে কিছু ফুটনোটও আমরা নিয়ে নেব, একই সঙ্গে প্রাসঙ্গিক যেসব অংশগুলো সেগুলো আমরা একই সঙ্গে জানবো। তো চলো প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, বলা হয়েছে খাদ্য পিরামিড কয় প্রকারের, ফুড পিরামিড কয় প্রকারের। দেখো এখানে অপশন দেওয়া আছে 2, 3, 4, 5। তো মনে রাখবে খাদ্য পিরামিড 3 প্রকারের হয়, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। খাদ্য পিরামিড 3 প্রকারের, ফুড নোটটা একটু নিয়ে রাখো, কি কি, একটা হচ্ছে সংখ্যার পিরামিড, একটা শক্তির পিরামিড, আর একটা হচ্ছে জীবভর পিরামিড। তাহলে মনে রাখবে খাদ্য পিরামিড 3 প্রকারের হয়। তো চলো পরের প্রশ্নটাই আসে। দেখো পরের প্রশ্নটা বলা আছে যে ভারতে কত তারিখে বন মহোৎসবের মাধ্যমে গাছ লাগানো হয়, ভারতে কত তারিখে বন মহোৎসবের মাধ্যমে গাছ লাগানো হয়। অপশন কি আছে দেখো, 21শে জুলাই, না 22শে জুলাই, নাকি 23শে জুলাই, নাকি 24শে জুলাই। মনে রাখবে 21শে জুলাই হচ্ছে বন মহোৎসব দিবস, 21শে জুলাই সেই দিনই বন মহোৎসবের মাধ্যমে গাছ লাগানো হয়। ফলে এখানে অপশন এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 21শে জুলাই। চলো পরের প্রশ্নটাই আসি। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট জীব সম্প্রদায়কে ড্যাশ বল, কি বলে, একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট জীব সম্প্রদায়কে কি বলে, মৃতজীব, নাকি বায়ম, নাকি দারথি, নাকি নানব দিস। দেখো এই 4টা যে অপশন আছে তার মধ্যে মনে রাখবে বি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বায়ম বলা হয়। কোন একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট যে জীব সম্প্রদায় তাদেরকে বলা হয় বায়ম। ফলে এখানে অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্নটায়। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, বলেছে ভিতরকণিকা কোথায় অবস্থিত। মনে রাখবে এটা একটা ম্যানগ্রোভ অরণ্য, ভিতরকণিকা, তো সেটা কোথায় অবস্থিত জিজ্ঞেস করেছে। দেখো কি অপশন আছে, উড়িষ্যা, না পশ্চিমবঙ্গ, নাকি বিহার, নাকি উত্তরপ্রদেশ। ঠিক আছে দেখো আশা করি এটা সকলেই জানো যে ভিতরকণিকা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। মনে রাখবে ম্যানগ্রোভ অরণ্য যেগুলো আছে উড়িষ্যাতে যেটা আছে সেটা হচ্ছে ভিতরকণিকা, এক। আর পশ্চিমবঙ্গে জানো তোমরা সবাই যে পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে এইরকমই একটা ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এই দুটো মাথায় রেখে দেবে, ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে সুন্দরবন, আর উড়িষ্যায় ভিতরকণিকা। চলো এবারে নেক্সট প্রশ্নটায় আসবো। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, বলছে পৃথিবীর জলাভূমির ওয়েটল্যান্ড তার পরিমাণ কত। পৃথিবীর যে টোটাল জলভূমি, পৃথিবীর জলভূমি এবং স্থলভূমির মধ্যে যেটা পৃথিবীর জলভূমি টোটাল, সেই টোটাল জলভূমির পরিমাণটা, জলাভূমির পরিমাণটা কত, অর্থাৎ স্থল এবং জল মিশিয়ে তো আলটিমেটলি জলাভূমি তৈরি হয়, তাহলে সেই জলাভূমির পরিমাণটা কত। এখানে দেখো কি অপশন আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 85,58,000 বর্গ কিলোমিটার, নাকি 85,57,000 বর্গ কিলোমিটার, না 85,59,000 বর্গ কিলোমিটার, নাকি 85,56,000 বর্গ কিলোমিটার। এই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে মনে রেখে দেবে। 85,58,000 বর্গ কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর জলাভূমির পরিমাণ, তার মানে এখানে অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার, টোটাল জলাভূমির পরিমাণ। খুব কমন একটা প্রশ্ন, এটা কিন্তু ভীষণ ভাবে পড়ে। চলো পরের প্রশ্নটায় আসবো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, বলছে রামসার সম্মেলন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা হচ্ছে রামসার সম্মেলন, এটা সম্পর্কে আরো একটু বিস্তারিত আমরা জানবো। আগে প্রশ্নটা দেখো, রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, কোথাও কোথায় হয়েছিল এবং কেন হয়েছিল, এই দুটো কিন্তু জানবার দরকার আছে। তো যাই হোক এই প্রশ্নটা বলেছে যে কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, 1971 সালে, নাকি 1960-এ, না 1998-এ, না 2006 সালে। মনে রাখবে 1971 সালে রামসার সম্মেলন হয়েছিল,
1971 সাল রামসার সম্মেলন মাথায় রেখে দেবে, অপশন এ হবে প্রপার অ্যান্সার। এখন আমি যেটা বলছিলাম যে রামসার জায়গাটা কোথায়, এটা কোথায় অবস্থিত সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে। দেখো অপশন আছে ইরানে, নাকি ভারতে, না জর্ডনে, নাকি বাংলাদেশে। মনে রাখবে রামসার যেটা সেটা কিন্তু ইরানে অবস্থিত, ইরানে অবস্থিত একটা জায়গা হচ্ছে রামসার যেখানে ওই সম্মেলনটা হয়েছিল। ফলে এখানে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আশা করি সকলের ক্লিয়ার। চলো পরের প্রশ্নটাই আসে। দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, বলছে বর্তমানে ভারতবর্ষে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি তার সংখ্যা কত, টোটাল কতগুলো অভয়ারণ্য বা স্যাংচুয়ারি আছে ভারতে, ভারতে মোট কতগুলো অভয়ারণ্য বা স্যাংচুয়ারি আছে, 528টা, নাকি 441টা, না 367টা, নাকি 889টা। মনে রেখে দিও ভারতে অভয়ারণ্য, ভারতবর্ষের টোটাল অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে 441টা। এখানেও তোমাদের অপশন বি হবে প্রপার অ্যান্সার। তাহলে টোটাল অভয়ারণ্যের সংখ্যা কত, 441। নেক্সট পরের প্রশ্ন বলছে যে ন্যাশনাল ফরেস্ট পলিসি কত সালে চালু হয়েছিল, এটা ন্যাশনাল ফরেস্ট পলিসি সেটা কত সালে চালু হয়েছিল, 1951তে, না 1952তে, না 1953তে, না 1954তে। 1952তে কিন্তু ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়েছিল। তাহলে মনে রাখবে 1952 অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1952। এখানে এই সাপেক্ষে তোমাদের একটা ছোট্ট নোট আমি করে নিই, তার কারণ হচ্ছে এই যে প্রশ্নটা এটা কিন্তু সিটেটে বহুবার ধরে এসেছে এবং তার সম্পর্কিত বেশ কিছু জিনিসপত্র একটা ছোট্ট নোট আকারে, ফুটনোট আকারে জেনে নাও। কি আমরা জানি বিপন্ন প্রজাতির উদ্ভিদও আছে প্রাণীও আছে, তো এরকম বিপন্ন প্রজাতির উদ্ভিদ বেশ কয়েকটা নাম জেনে রাখো, যেমন সর্পগন্ধা, অলসপত্রী, এগুলো কিন্তু বিপন্ন প্রজাতির উদ্ভিদ। কি কি, সর্পগন্ধা, অলসপত্রী ইত্যাদি। আর প্রাণী যদি বলি, অর্থাৎ বিপন্ন প্রজাতির প্রাণী যদি বলি, তাহলে মনে রাখবে ভারতীয় নেকড়ে, গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো কিন্তু এই মুহূর্তে বিপন্ন প্রজাতির প্রাণী। বোঝা গেল, ভারতীয় নেকড়ে, গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ এইগুলোকে টুকরো টুকরো নিয়ে একগাদা প্রশ্ন করেছে, তো সেগুলো সব একসাথে জড়ো করে আমি একটা ফুটনোট আকারে তোমাদের দিয়ে দিলাম। চলো পরের প্রশ্নটায় আসবো। দেখো নেক্সট প্রশ্নটা বলছে, 10 নম্বর প্রশ্ন, NWDB এর সম্পূর্ণ কথাটা কি, NWDB এই সম্পূর্ণ কথাটা কি, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, নাকি ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, না ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট ব্রডকাস্ট, নাকি ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বেন্ট, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা অ্যান্সার হবে। এখানে দেখো যে অপশনগুলো তোমাকে দেওয়া হচ্ছে সেগুলো খুব কাছাকাছি, শুধু লাস্ট টার্মটাতেই চেঞ্জ আছে, বোর্ড, ব্রাঞ্চ, ব্রডকাস্ট, বেন্ট, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুব কাছাকাছি ওয়ার্ড। ফলে এই সব জায়গাতে যদি প্রপার না জানো তাহলে উত্তর করে আসা মুশকিল হবে, কনফিউজাস অ্যান্সার চলে আসবে তোমার। তার জন্য এটা মনে রেখে দিও যে বোর্ড হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। কি বললাম, ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ এখানে অপশন এ হয়ে যাবে পুরোটার অ্যান্সার, NWDB। চলো পরের প্রশ্নটাই আসে, কিন্তু তার আগে আর একটা ছোট্ট নোট আমরা দেখে নেব যে ভারতে যে কোনো দুটো অভয়ারণ্য আর তাদের মধ্যে প্রাপ্ত বিরল প্রজাতির প্রাণী বা অন্য ধরনের প্রাণী যেগুলো পাওয়া যায়, দুটো অভয়ারণ্য, কারণ এখান থেকেও কিন্তু আমি ছেঁকে দেখেছি অনেক প্রশ্ন এসেছে। তো মনে রাখবে ভারতের একটা অভয়ারণ্য হচ্ছে ভরতপুর, যেটা রাজস্থান পাখিরাল, আর একটা হচ্ছে সিংকক, সেটা হচ্ছে সিকিমে, সেখানে রেডোডেন্ড্রন এই গাছটা বিশেষভাবে পাওয়া যায়। এর পাশাপাশি মনে রাখবে সুন্দরবন জাতীয় উদ্যান এবং রক্সা, জলদাপাড়া, বেতুয়াডি, এগুলোও কিন্তু এক একটা অভয়ারণ্য। তাহলে অভয়ারণ্য যে শুধুমাত্র রাজস্থান বা সিকিমেই আছে এমনটা নয়, অভয়ারণ্য সুন্দরবনের কি কি আছে, তা সুন্দরবনের জাতীয় উদ্যান আছে, রক্সা আছে, জলদাপাড়া, বেতুয়াডাহরি, ওইগুলো কিন্তু অভয়ারণ্য। এর পাশাপাশি আর একটা ছোট্ট কথা তোমরা মনে রাখবে, 1976 সালে মানব ও জীবমন্ডল কার্যক্রমের অন্যতম প্রধান বিষয়ই ছিল জীবমন্ডল প্রকল্পের রূপায়ণ। তো এইটা একটা প্রশ্ন আমি পেয়েছিলাম যে 1976 সালে, মানে সালটাই জিজ্ঞেস করেছিল,
যে মানব এবং জীবমণ্ডল কার্যক্রমের যে প্রধান বিষয়টা ছিল জীবমণ্ডল প্রকল্পের রূপায়ণ, সেটা কোন সালে গৃহীত হয়েছিল? সেটা 1976 সালে গৃহীত হয়েছিল, এটা মাথায় রেখো। চলো পরের প্রশ্নটাই আসি। এখন নেক্সট প্রশ্নটা কি বলেছে, মেটালোফাইট, মেটালোফাইট এই উদ্ভিদ কোনটা, মেটালোফাইট উদ্ভিদ কোনটা? আমার অপশন কি আছে, বনতসি না ঘাস নাকি এ বি দুটোই নাকি এদের কোনোটাই নয়। মনে রাখবে মেলানোফাইট এই যে উদ্ভিদটা, মেটালোফাইট এই উদ্ভিদটা বনতসিও বটে এবং ঘাসও বটে। তার মানে বনতসি এবং ঘাস দুটোই কিন্তু মেটালোফাইট উদ্ভিদের উদাহরণ। তাহলে এখানে অপশন এ এবং বি দুটোই হয়ে যাবে অ্যান্সার, তার মানে অপশন সি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার, কারণ সিটাই বলেছে যে এ এবং বি দুটোই নাকি সঠিক। চলো পরের প্রশ্নটাই আসি। নেক্সট প্রশ্ন বলছে কোনটা মৃগকানন, এই নিচের গুলোর মধ্যে কোনটা মৃগকানন বা ডিয়ার ব্যাংক, বেথুয়া ডহরি নাকি বল্লভপুর নাকি এ বি দুটোই নাকি কোনোটাই নয়। একটা জিনিস মাথায় রেখে দেবে যে বেথুয়া ডহরি সেটাও কিন্তু একটা মৃগকানন, বল্লভপুর এটাও একটা মৃগকানন। তাহলে এখানে এ বি দুটোই, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর, বেথুয়া ডহরি এবং বল্লভপুর দুটোই। চলো পরেরটাই আসি, দেখো তোমরা কতটা কি পাচ্ছ না পাচ্ছ সেটা একটু দেখতে থাকো। পরের প্রশ্নটা বলছে যে পশ্চিমবঙ্গের জলাভূমি বা ওয়েটল্যান্ড এগুলোর মধ্যে কোনটা, সুন্দরবন নাকি রসিক বিল নাকি এ বি দুটোই নাকি কোনোটাই নয়। সুন্দরবন এবং রসিক বিল এই দুটোই কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গের জলাভূমি, মাথায় রাখবে এই দুটোই উত্তর। তাহলে সুন্দরবন এবং রসিক বিল দুটোই ভারতের এই পশ্চিমবঙ্গের জলাভূমি, তাহলে এ বি দুটোই ঠিক, অপশন সি। আমি পর্যায়ক্রমে তিনটে কোশ্চেনে কিন্তু অপশন সি রেখেছি, এ বি দুটোই, কারণ টুকরো করে এক একটা বার করে দিতে পারে, যার জন্য আমি দুটোই একসঙ্গে নিয়ে এসেছি এবং দুটোই অপশনই ঠিক এটা জানিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ডাটাটাও ক্লিয়ার হবে বা অন্যান্য জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে যে গ্রীষ্মমন্ডলীয় বনভূমির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত, অর্থাৎ এক বছরে টোটাল যে এভারেজ বৃষ্টিপাত বা রেনফল হয় গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলটাতে, সেই বৃষ্টিপাতের পরিমাণ আমাকে জানতে চাইছে। অপশন দিয়েছে দেখো যে প্রায় 220 থেকে 245 সেন্টিমিটার, নাকি প্রায় 220 থেকে 230 সেন্টিমিটার, না প্রায় 220 থেকে 225 সেন্টিমিটার, নাকি 220 থেকে 255 সেন্টিমিটার। এইগুলো আমার অপশন দিয়েছে, মনে রাখবে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 220 থেকে 225 সেন্টিমিটার, 220 থেকে 225 সেন্টিমিটার, তাহলে অপশন সি হবে তোমার সঠিক উত্তর। এই সাপেক্ষে একটা ছোট্ট নোট নিয়ে রাখো, আমরা জানি যেটা পর্ণমোচী বনভূমি, টিসিএস ফরেস্ট যেটা, সেই রকম পর্ণমোচী বনভূমিতে কি কি গাছ পাওয়া যায় এই সম্পর্কে কিন্তু আমি কোশ্চেন পেয়েছি। কি গাছ পাওয়া যায়, ওক গাছ পাওয়া যায়, বার্চ গাছ পাওয়া যায়, স্যাপন গাছ পাওয়া যায়, এছাড়াও পপলার গাছ পাওয়া যায়, এগুলো নামগুলো মাথায় রাখবে, কারণ এই চারটা অপশনের তিনটে দিয়ে একটা অন্য কিছু দিয়ে বলবে যে কোনটা নয়, পর্ণমোচী উদ্ভিদ নয় বা পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে না। তাহলে অপশনগুলো কি, ওক, বার্চ, স্যাপন এবং পপলার। ওকে চলো পরের প্রশ্নটাই আসি। নেক্সট প্রশ্নটা দেখো, বলছে কোনটা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলোর মধ্যে কোনটা ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ, দেখো পাচ্ছ কিনা, আসামের মানস নাকি আমাদের মুকুটমণিপুর নাকি জলবিহার নাকি কোনোটাই নয়। আসামের মানস একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আসামের মানস, ঠিক, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটাই আসবো, তার আগে আমার আর একটা ছোট্ট নোট জেনে নেবো, এখানে বনভূমি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি যেটা তোমাদের ফুটনোটে নিয়ে এসেছি। কি গ্রীষ্মমন্ডলীয় যেটা মরসুমি বনভূমি অর্থাৎ ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, সেই রকম উদ্ভিদের নামও কিন্তু অনেক জায়গায় জানতে চেয়েছে, সেগুলো কি একবার জেনে নাও, শাল, সেগুন, বট, অশ্বত্থ, এগুলো সব মরসুমি বনভূমি। এবং তার সঙ্গে একটা প্রশ্ন আমি খুব কমন পেয়েছি, সেটা কি কবে আর কোথায় জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কবে, 1971 সালে, এবং যেটা ইরানে হয়েছিল, প্রথম প্রশ্নেই আমরা পড়েছি, এবং সেই সম্মেলনটা কি ছিল, রামসার সম্মেলন। আমি প্রথমেই বলেছিলাম রামসার সম্পর্কে
আরো বিস্তারিত তথ্য আমরা পরে পরে পাব। তো এই নামে জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে আর একটা মূল বিষয় ছিল যে জলাভূমি সংক্রান্ত আন্তর্জাতিক বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনা ইত্যাদি। 1971 ইরানে রামসার সম্মেলন জলাভূমি সংক্রান্ত। পরের প্রশ্নটাই আসবো। নেক্সট প্রশ্নটা খুব কমন ফেনোমেনার একটা অঙ্ক এবং আশা করি সকলেই জানো, উড়ে উঠছে অনেকবার। কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? তোমরা জানো মিথেন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত, কিন্তু এখানে সংকেত দিয়ে দেওয়া আছে CH4 নাকি O2, O2 মানে অক্সিজেন, নাকি O3, O3 মানে ওজন, নাকি হিলিয়াম। অবশ্যই মার্স গ্যাস, মনে রাখবে মার্স গ্যাসটা হচ্ছে CH4। মার্স গ্যাসের আর একটা অন্য নাম মিথেন, তোমাকে মার্স গ্যাস বলেও দিতে পারে, মিথেন বলেও দিতে পারে, যাই দিক মনে রাখবে CH4। মার্স গ্যাস, মিথেন, CH4 একই জিনিস। পরের প্রশ্নটায় আসো, কিন্তু তার আগে আর একটা নোট আমরা দেখে নেব। এই দুটো জিনিস আমি খুব পেয়েছি, দুটো না তিনটে জিনিস। প্রথম নোটটা দেখো, বলছে যে জলাশয়ে মাছের খাদ্যের ঘাটতি দেখা যায় তাকে অলিগোট্রপিক জলাশয় বলে। অলিগোট্রপিক জলাশয় কাকে বলে, এইরকম একটা প্রশ্ন পড়েছিল, দিয়ে বিভিন্ন অপশন ছিল, আমি গোটা অপশনটা থেকে ছিঁকে এই জায়গাটা বের করে এনেছি। সেটা হচ্ছে যে জলাশয়ে মাছের খাদ্যের ঘাটতি দেখা যায় তাকে মনে রাখবে অলিগোট্রপিক জলাশয় বলে। এগুলো একটু অড টাইপের প্রশ্ন। পরের নোটটা মাথায় রাখবে, পৃথিবীর দুটো সর্বাপেক্ষা জীব বৈচিত্র্যপূর্ণ ডায়াফেরলি কান্ট্রি সেরকম দেশের নাম হচ্ছে ব্রাজিল আর কলম্বিয়া। পৃথিবীর সর্বাপেক্ষা জীব বৈচিত্র্যপূর্ণ দেশ, বিভিন্ন অদ্ভুত টাইপের এবং বিভিন্ন জীব বৈচিত্র্য কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যায়। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা নোট নিয়ে রাখো, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের, এটা আশা করি সকলেই জানো, যে দারিদ্রতার সংজ্ঞা, এই অনুযায়ী দৈহিক মাথাপিছু আয় হচ্ছে $1, অর্থাৎ এখন যেটা $1, তার থেকেও কম $45। যদি কম হয় তাহলে সেই লোককেই কিন্তু দরিদ্র বলেই আখ্যা দেওয়া যাবে, বা তাকে দারিদ্রতার সীমা বা সীমারেখার নিচে আছে বলতে পারবো। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে লিসনোলজি এটা কি, লিসনোলজি এটা কি। দেখো এখানে আমার যে অপশন গুলো দেওয়া আছে, বলছে পানীয় জলের রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা, না পানীয় জলের দূষণ সংক্রান্ত গবেষণা, না পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ সংক্রান্ত আলোচনা, নাকি এদের কোনোটাই নয়। মাথায় রাখবে অপশন সি হচ্ছে অ্যান্সার, লিসনোলজি হলো পানীয় জলের প্রাকৃতিক এবং জৈব পরিবেশ সংক্রান্ত আলোচনা। ফলে এখানে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটাই আসি, নেক্সট প্রশ্নটা দেখো, এবার একটু র্যাপিড করি। পৃথিবীর মিষ্টি জলের ক্ষুদ্রতম মাছ কি, মিষ্টি জলের ক্ষুদ্রতম মাছ কি। মনে রাখবে এখানে দেখো যে অপশন গুলো দেওয়া আছে, গোবি, নাকি গিবন, নাকি পান্ডাকা, নাকি সু। অ্যাকচুয়ালি সু না, এটা সু। সু, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে কোনটা মিষ্টি জলের ক্ষুদ্রতম মাছ, মনে রাখবে পান্ডাকা হলো মিষ্টি জলের ক্ষুদ্রতম মাছ, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে বিশ্ব রক্তদান দিবস এটা কবে পালিত হয়, এটা সবার জানা উচিত। অপশন বলছে 14ই মে, নাকি 14ই এপ্রিল, নাকি 14ই মার্চ, নাকি 14ই জুন। 14ই জুন হচ্ছে বিশ্ব রক্তদান দিবস, অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখো, CITES সিটিজ এই পুরো কথাটা কোন অর্থটাকে বহন করে, সিটি অন ইনস্টিটিউট ট্রেড ইন ইমার্জেন্সি স্পিসিসেস, অথবা সেন্টার ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ইন ইকোনমিক্স স্পেকট্রাম, নাকি কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জড স্পিসিস, নাকি কনভেনশন অন ইনস্টিটিউট ট্রান্সপোর্ট ইন ইমার্জেন্সি স্পিসিস। তো মনে রাখবে এই CITES এই কথাটার অর্থ হচ্ছে কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইন্ডেঞ্জড স্পিসিস, তার মানে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। এটা একটু ভালো করে দেখে নিও। পরের প্রশ্নটায় আসো, পৃথিবীতে প্রথম এইডস রোগ কোথায় ধরা পড়েছিল, চীন, না জাপান, নাকি ইংল্যান্ড, নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র। মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন ডি হবে অ্যান্সার, আমেরিকা যুক্তরাষ্ট্রেই প্রথম এইডস ধরা পড়েছিল। পরের প্রশ্নটা দেখো, DDT এটা কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী জোনাথন পল,
নাকি পল মিলার, নাকি এরিক্স, নাকি শিমশন, এইগুলোর মধ্যে কে ডিডিটি এটা আবিষ্কার করেছিল? তোমরা জানো ডিডিটি বিষয়টা, তো এইটা কে আবিষ্কার করেছিল প্রথম? তো মনে রাখবে এটা আবিষ্কার করেছিল পল মিলার। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার, পল মিলার হচ্ছে প্রথম ডিডিটির আবিষ্কর্তা। চলো পরের প্রশ্নটাই আছে, ভারতের পরিবেশ রক্ষার আইন কত সালে পাস হয়েছিল? প্রোটেকশন যে আইনটা সেটা কত সালে পাস হয়েছিল, 1948 সালে, না 1943 সালে, নাকি 1933 সালে, না 1986 সালে? ভারতের পরিবেশ রক্ষার যে আইন সেটা পাস হয়েছিল 1986 সালে, ফলে অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, 1986 সাল। চলো নেক্সট প্রশ্নটাই আসি, অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন আমরা জানি, অ্যাসিড বৃষ্টি এটা কে নামকরণ করেছিল? বিজ্ঞানী হেকেল, নাকি বিজ্ঞানী রবার্ট হুক, নাকি বিজ্ঞানী রবার্ট আলগুস, নাকি রবার্ট বাম্মার? তো এইদের মধ্যে কে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন এই নামকরণটা করেছিল? মনে রেখে দেবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখছি, রবার্ট আলগুস এ কিন্তু অ্যাসিড রেন এটা নামকরণ করেছিল, ফলে অপশন সি হয়ে যাবে প্রপার অ্যান্সার। দেখো অনেকগুলো নতুন ধরনের কোশ্চেন পাবে, প্রথাগতিত কোশ্চেন বাদ দিয়েও সবটা মিলিয়ে যে যেগুলো পড়েছো গোটাটাই এনেছি, যার জন্য অনেক নতুন নতুন প্রশ্ন পাবে, সবগুলোই জেনে রাখার দরকার আছে, কখন কোনটা পড়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, বলছে স্যালো ইকোলজি এই ধারণার প্রবর্তন কে করেছিল? ওল্ডো লিউপার্ড, না আর্হেনিয়াস, নাকি লিন্ডেম্যান, নাকি ট্যান্সলে? তো এইগুলোর মধ্যে কে এই ধরনের ধারণার প্রবর্তন করেছিল? তো মনে রাখবে এটা আর্হেনিয়াসের প্রবর্তন, তাহলে অপশন বি সোয়ালো ইকোলজি, অপশন বি আর্হেনিয়াসের ধারণার প্রবর্তন, এটা আর্হেনিয়াস করেছিলেন। ঠিক, পরেরটা দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, ল্যান্ড অফ দা হামিং বার্ড, হামিং বার্ডের দেশ কোন দেশকে বলা হয়? মাদাগাস্কার, নাকি ত্রিনিদাদ, নাকি তাসমানিয়া, নাকি কেনিয়া? এগুলোর মধ্যে কোনটাকে ল্যান্ড অফ দা হামিং বার্ড বলা হয়? মনে রাখবে ত্রিনিদাদ, ত্রিনিদাদকে কিন্তু ল্যান্ড অফ হামিং বার্ড বলা হয়, মাদাগাস্কার নয় কিন্তু ত্রিনিদাদ, ফলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ ত্রিনিদাদ হলো ল্যান্ড অফ হামিং বার্ড। চলো পরের প্রশ্নটায় আসবো, দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, যেসব জলজ প্রাণী শরীরের কিছু অংশ জলের উপরে আর কিছু অংশ জলের তলায় রেখে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে? জানি এরকম অনেক জীবজন্তু আছে, তাদেরকে অ্যাকচুয়ালি তাদের নামকরণটা কি, কিছুটা অংশ জলের উপরে কিছুটা অংশ জলের নিচে, কেমোট্রপ বলে, না নিউস্টন বলে, নাকি ফুটট্রপ বলে, নাকি অ্যানথ্রাক্সিস বলে? এগুলোর মধ্যে কোনটা আমাদের উত্তর হবে? তো মনে রাখবে নিউস্টন হলো সেই সব প্রাণী যারা কিছুটা জলের উপরে কিছুটা জলের নিচে সাঁতার কেটে বেড়াতে পারে, নিউস্টন, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দেখো যত দেখবে মনে হবে যেন কিছুই জানি না, কত কি নতুন পাচ্ছি ইত্যাদি, তো এইগুলো আলোচনা। মনে রাখবে ইভিএস তৈরি করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কিন্তু গ্রুপ ডিসকাশন, জিডি, গ্রুপ ডিসকাশন, যত শুনবে যত বলবে তত জানবে তত মনে থাকবে। দেখো ক্লস্ট্রিডিয়াম বটিউলিনাম এই নামক ব্যাকটেরিয়া খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিষক্রিয়া ঘটানোর ফলে যে রোগের লক্ষণ পায় বা লক্ষণ প্রকাশ পায় তাকে কি বলে? অ্যানথ্রাকোসিস, নাকি বটুলিজম, নাকি ফ্লুরোসিস, না ফেনোলজি? এগুলোর মধ্যে কোনটাকে বা কোন রোগের লক্ষণ প্রকাশ পায়? মনে রাখবে বটুলিজম এই রোগটার প্রকাশ পায়, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি, জলে জৈব পরিপোষকের নিক্ষেপের পরবর্তী সময়ে বিওডি এবং দ্রবীভূত অক্সিজেনের হ্রাসের পরিবর্তনের মধ্যে সম্পর্কটাকে কি বলছে? বিওডি আর দ্রবীভূত অক্সিজেন হ্রাসের সম্পর্ক, অয়েল স্পিল বলে, নাকি ইমিউনাইজেশন বলে, না অক্সিজেন স্যাক বলে, নাকি অয়েল স্লিক বলা হয়? মনে রাখবে এই যে অংশটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে বলা হয় অক্সিজেন স্যাক, অক্সিজেন স্যাক, অক্সিজেন হ্রাস হচ্ছে, তাহলে এটা মনে রাখাও সোজা অক্সিজেন স্যাক, ফলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো,
শেষে কমেন্ট করে বলবে কে কত পেলে। নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে, যে কলিকাতা বিশ্ববিদ্যালয় গঙ্গা দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য যে স্লোগান তোলেন সেটা কি, জিএডিডিএস, জিএইডিএস নাকি জিইএএসডি নাকি জিডিএএসি না জিএডিএসি, এইগুলোর মধ্যে কোন ধরনের অপশন উত্তর হবে, অর্থাৎ কোন ধরনের স্লোগান কলকাতা বিশ্ববিদ্যালয়ে গঙ্গা দূষণ রোধ করার জন্য তোলা হয়েছিল। জিইএএসডি এই অপশনটা হয়ে যাবে অ্যান্সার অপশন বি। চলো পরের প্রশ্নটা দেখি, হাম রোগের জন্য কোন ভাইরাস দায়ী, হাম রোগের জন্য কোন ভাইরাস দায়ী, ভ্যারিওলা ভাইরাস নাকি মিজল ভাইরাস নাকি অর্থোমিক্স নাকি টিএমভি ভাইরাস। 19 এর বইতে এটা বহুবার তোমরা পড়েছো এবং এটা মনে রাখার দরকার আছে, মিজল ভাইরাস এইটাই কিন্তু হাম রোগের জন্য দায়ী, ফলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, হাম রোগের জন্য দায়ী হচ্ছে মিজল ভাইরাস। পরের প্রশ্নটায় আসো, তেজস্ক্রিয়তা মাপার একক কি, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি মাপার একক কি, বিএম নাকি আরইএম নাকি সিইএম নাকি এসইএম। আরইএম এইটা হলো তেজস্ক্রিয়তা মাপার একক, আরইএম, অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আমফান, এটা সবাই জানো, তার নামকরণ কোন দেশ করেছিল বলো সবাই, ভারত নাকি ইংল্যান্ড নাকি বাংলাদেশ নাকি ওমান, বলো, থাইল্যান্ড করেছিল তাই না, ঠিক, তাহলে থাইল্যান্ড করেছিল আমফানের নামকরণ, ফলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটায় আসবো, নেক্সট প্রশ্নটা দেখো, বলছে আমিষের গঠন একক কোনটা, আমিষের গঠন, আমিষ তৈরি হয় কোন অ্যাসিড বা কোন মৌল বা যৌগ দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে নাকি নাইট্রোজেন দিয়ে নাকি কার্বন নাকি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। জানো তোমরা খুব ভালো করে আমিষের গঠন অবশ্যই তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, আমিষ, আমিষ, প্রোটিন বললে আমরা নাইট্রোজেন বলতাম দিমিত্রি, কিন্তু এখানে আমাকে বলেছে যে আমিষ, আমিষ কিন্তু অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে অ্যান্সার। যদি আমাকে প্রোটিন বলতো তাহলে মনে রাখবে প্রোটিনের জন্য সায়ানোজেন মতবাদ আসে, সেটাই আসে সি এবং এন, সেই তার একটা প্রধান উপকরণ নাইট্রোজেন। চলো পরের প্রশ্নটাই আসে, পরের প্রশ্নটা বলছে ক্ষুদ্রান্তে যে অংশ পাচিত খাদ্যরস শোষণ করে তার নাম কি, সিলি না ভিলি না গল ব্লাডার নাকি ইসোকেগাস। আচ্ছা ভিলি বা ভিলাইও কিন্তু বলা হয়, বুঝতে পারবে তো, মনে রাখবে ক্ষুদ্রান্তে যে অংশ পাচিত খাদ্যরস শোষণ করে তার নাম হচ্ছে ভিলি বা ভিলাই, দুটো ভিলাইও দিতে পারতো, তো ওটা ভুলো না, আমি একবার লিখেই দিই, ভিলি বা ভিলাই একই কথা, ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। অ্যাকচুয়ালি একটা দুটো না হয় অনেকগুলো হলে সেটাকে ভিলাই আমরা প্লুরাল ফর্মে বলি। পরের প্রশ্ন দেখো, নিউ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট এটা কত খ্রিস্টাব্দে চালু হয়েছে বা শুরু হয়েছে, 2005 না 2006 না 2009 নাকি 2011-তে। 2006 মাথায় রেখে দিও, নিউ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের, ঠিক সময় পরের প্রশ্নটাই আসে, ভিটামিন এটা কে আবিষ্কার করেছিল, বাকনার না ফ্রাঙ্ক নাকি মেলানোবি নাকি জেনার, ভিটামিন কে আবিষ্কার করেছিল। খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন ফিনোমেনার একটা প্রশ্ন, এটা তোমরা আশা করি সকলেই জানো যে ভিটামিন কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী ফ্রাঙ্ক, অপশন বি হবে তোমাদের উত্তর, বিজ্ঞানী ফ্রাঙ্ক আবিষ্কার করেছিল ভিটামিন। রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে না রাজস্থানে নাকি তামিলনাড়ুতে না গুজরাটে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাওয়াতভাটা, রাওয়াতভাটা এটা কোথায় অবস্থিত, রাজস্থানে, তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ইকোমার্ক এই প্রোগ্রামটা কোন দেশের, ইকোমার্ক এই প্রোগ্রামটা কোন দেশের, ভারতের নাকি কানাডার নাকি জাপানের নাকি ফ্রান্সের। প্রথমে ভারত আছে মানে ভারত উত্তর নয় কিন্তু, এই এই যে প্রোগ্রামটা এই পদক্ষেপটা নিয়েছে জাপান, ফলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার, জাপান ইকোমার্ক এই প্রোগ্রামটা নিয়েছে। পরের প্রশ্ন দেখো, ছবি আঁকার রঙে কিসের প্রাধান্য থাকে, পারদের নাকি সিসার নাকি নিকেলের নাকি তামার,
মনে রাখবে সিসার প্রাধান্য থাকে, ছবি আঁকার রঙে সিসার প্রাধান্য থাকে, কি সুজয়? ঠিক তো, তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সিসা। পরের প্রশ্নটায় আমরা চলে আসবো, দেখো নেক্সট প্রশ্নটায় কি বলেছে, কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত সমপ্রজাতির জীব, সমপ্রজাতির জীবের যে পপুলেশন তাকে কি বলে, লিঙ্কন সূচক নাকি স্লাজ নাকি ডেমস নাকি সিউয়েজ, এইগুলোর মধ্যে কোনটা হবে? ডেমস বলা হয়। কোন একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমপ্রজাতির যে জীবরা তাদের যে টোটাল পপুলেশন সেটাকে বলা হয় ডেমস। মাথায় রেখো সি অপশন হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটায় আসি, পলি জমার ফলে নদীর সমান্তরালে প্রাকৃতিক নিয়মে কুঁজোর মতো উঁচু লম্বা একটা শিরা সৃষ্টি হয়, নদীর সমান্তরালে কুঁজোর মতো উঁচু একটু লম্বা শিরা সৃষ্টি হয়, সেটাকে সেটাকে কি বলে, লেভি বলে না লিভি বলে নাকি লেক ব্লুম বলে নাকি কোনোটাই নয়, এটাকে বলা হয় লিভি। মনে রাখবে পলি জমার ফলে নদীর সমান্তরালে প্রাকৃতিক নিয়মে কুঁজের মতো উঁচু লম্বা যে শিরা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি, লিভি। তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটায় আসবো, ইউনেস্কো ম্যাপ চালু করে যে বছরে, ইউনেস্কো ম্যাপ এটা যে বছরে চালু করেছিল সেটা কোন ইয়ার, 1968 না 1971 না 1986 নাকি 1991? 1971 শুরু করেছিল এটা ইউনেস্কো, 1971, ফলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। অনেক জিনিস তোমাদের অজানা কিন্তু। পরের প্রশ্নটা দেখো, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটা, পৃথিবীর গোটা পৃথিবীর এশিয়ার বাস্তুতন্ত্র না স্থলভাগের বাস্তুতন্ত্র না সমুদ্রের বাস্তুতন্ত্র নাকি অরণ্যের বাস্তুতন্ত্র, বুঝতেই পারছো এখানে স্পেসিফাইড এশিয়া তো হতেই পারে না, ঠিক না? তো মনে রাখবে সমুদ্রের বাস্তুতন্ত্র, একদম ঠিক মনোজ, সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র, অপশন সি, বুঝতেই পারছো সমুদ্রের ভাগটা বেশি, ঠিক না, 71%। তাহলে পরে সমুদ্রের বাস্তুতন্ত্রটাই সবচেয়ে বেশি হওয়া উচিত, গভীরতা আছে তার উপরে, ঠিক না? পরেরটা দেখো, বলছে প্রাথমিক সাকসেশনের সঙ্গে সম্পর্কযুক্ত সেরিকে কি বলা হয়, প্রাথমিক সাকসেশনের সঙ্গে সম্পর্কযুক্ত যে সেরি তাকে কি বলা হয়, প্রি সেরি না হাইড্রোসেরি না জেরোসেরি নাকি লিথোসেরি, এগুলোর মধ্যে কোনটা বলা হয়? মনে রাখবে প্রি সেরি বলা হয়, প্রাথমিক সাকসেশনের সঙ্গে যুক্ত সেরিকে বলা হয় প্রি সেরি, অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, IUCN এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, IUCN এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, ইউক্রেনে নাকি ব্রাজিলে নাকি সুইডেনে নাকি সুইজারল্যান্ডে? অবশ্যই সুইজারল্যান্ডে, মনে রাখবে IUCN এর প্রধান কার্যালয় ঠিক অপশন ডি সুইজারল্যান্ডে অবস্থিত, এটা একটা ডাটাবেস জায়গা। পরেরটাই দেখো আসবো, এখানে একটা ছোট নোট আমরা নিয়ে নেব, সেটা হচ্ছে জলাশয়ের নিচে বসবাসকারী জীবকে কি বলে, জলের নিচে বসবাস করে বেন্স বলে নাকি প্লাংটন, এটা অ্যাকচুয়ালি প্লাংটন, প্লাটন না প্লাংটন বলে নাকি নেকটন বলে নাকি এদের কোনোটাই নয়। মাথায় রাখবে যেসব প্রাণী জলের নিচে বাস করে তাদেরকে বলা হয় বেন্থস, ভুল বললে সহিত সি না, নেকটন হচ্ছে যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের কিন্তু নেকটন বলে। এই তফাতটা বুঝবার জন্য এই নোটটা আমি সঙ্গে নিয়ে এসেছি, যখন জলাশয়ের নিচে বসবাস করে তাদেরকে বলে বেন্থস, আর জল জলে যখন স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় নেকটন, আর প্ল্যাঙ্কটন তো জানো ছোট ছোট অণুজীব ইত্যাদি। পরের প্রশ্নটা দেখো, বাস্তু সংস্থান ইকোলজি, এখানে দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ, একটা ইকোলজি আর একটা ইকো সিস্টেম। তো ইকোলজি এই শব্দটা প্রথম কে ও কোন সালে ব্যবহার করেন, বিজ্ঞানী হেকেল নাকি অ্যারিস্টটল নাকি কেনেডি নাকি নানকতিস? মনে রাখবে 1869 সালে জার্মান বিজ্ঞানী, হ্যাঁ ঠিক, আর্নস্ট হেকেল, জার্মান বিজ্ঞানী জীব বিজ্ঞানী আর্নস্ট হেকেল প্রথম এই কথাটা উল্লেখ করেছিল ইকোলজি, তাহলে অপশন এ হেকেল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটাই আসি, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এই শব্দটা প্রণয়ন করেছিল? তাহলে বললাম দুটো জিনিস আলাদা, এটা বারবার বলছি কারণ এটা বারবার এসেছে এই প্রশ্নগুলো, বাস্তুতন্ত্র শব্দটা প্রণয়ন করেছিল বিজ্ঞানী ট্রান্সলেট নাকি অ্যারিস্টটল নাকি কেনেডি নাকি নাকি কোনোটাই নয় বা কোনোটাই নয়, মনে রাখবে ট্যান্সলে, বিজ্ঞানী ট্যান্সলে, অপশন এ হয়ে যাবে, সবই ঠিক বলেছ, অপশন এ হয়ে যাবে অ্যান্সার।
এই সাপেক্ষে একটা ছোট্ট জিনিস জেনে রাখার দরকার আছে, সালটা। বিজ্ঞানী এজি ট্যান্সলে 1935 সালে এই শব্দটার প্রণয়ন করেছিল, ইকোলজি। ইকোলজি শব্দটা কোথা থেকে এসছে এটাও কিন্তু অনেক জায়গাতে জিজ্ঞেস করেছে। ইকোলজি এটা একটা গ্রিক শব্দ যেটা এসছে ওইকস হ্যাবিটেশন অর্থাৎ বাসস্থান এবং লগস অর্থাৎ নলেজ জানা এই নামক শব্দ থেকে। এর অর্থ হলো বাস্তু সংস্থান, বাস্তু জীব জগৎ তাদের হ্যাবিটেশন ইত্যাদি সম্পর্কে জানা। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ঘনমণ্ডলে অর্থাৎ টোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা পরিবর্তনের হার কি, বাড়বে না কমবে? যদি বাড়ে তাহলে কত বাড়বে, যদি কমে তাহলে কত কমবে? অপশন কি 5.5, 6.5, 7.5 নাকি 8.5? মনে রাখবে যখনই তুমি ঘনমণ্ডল টোপোস্ফিয়ারে যখন 1-1 কিলোমিটার উঠতে থাকবে তখন তোমার তাপমাত্রা ঘাটতে থাকবে বা কমতে থাকবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলো, আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটা আমার অনুপ্রেরণা, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। টাটা।